তো বন্ধুরা, আমি জানি যে আমার চ্যানেলে এরকম ওয়ার্ক দেখতে অনেকেই পছন্দ করে না, কারণ আমরা নর্মালি সাবজেক্টিভ ওয়ার্ক দিয়ে থাকি, কম্পিটিশন ওয়ার্ক দিয়ে থাকি। তাও অনেকে মাঝে মধ্যে কমেন্ট করে যে সিনারির ওপর কাজ দাও, ভালো কিছু ল্যান্ডস্কেপ কালার মিক্সিংয়ের ওপর কাজ দাও, তাই জন্য এরকম কাজ দিয়ে থাকি। তো তোমরা দেখেইছো যে দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, জাস্ট একটা সিম্পল সিনারি, পেছনে মাউন্টেন ছিল, সামনে কয়েকটা গাছ ছিল, আর একটুখানি হালকা ইজি কালার মিক্সিং করেছিলাম, কোনো টাফ ছিল না, জাস্ট ওয়াটার কালার করেছিলাম। কারণ প্রচুরজন আমাকে কমেন্ট করে, আর সেই কমেন্টগুলোকে মানা উচিত, কারণ তোমাদের জন্যই আমি কাজটা করি, কারণ মেন ব্যাপার এটাই। তো তোমরা যেহেতু কমেন্ট করো, তাই আমাকে তো কাজটা করতেই হবে, তাই জন্য আমি জাস্ট একটা সিনারি করেছিলাম, আর তারপরে যাতে তোমাদের দেখিয়েছিলাম যে কী কী সিনারির জন্য বুক ফলো করতে হবে। জাস্ট সিম্পল ওয়াটার কালার, অয়েল প্যাস্টেল, পেন্সিল শেডিং, আর কেউ যদি অয়েল পেন্টিং করো তো তার জন্য কী বুক লাগবে সেটা। তো গাইস, আজকে আমরা আরেকটা সিনারি করছি, জাস্ট সিম্পল। দেখো, সিনারির মধ্যে কোনো বেশি হাইফাই আউটলাইন ড্রয়িং বা স্কেচের দরকার পড়ে না, জাস্ট সিম্পল ড্রয়িং হয়। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কিছুই নেই, ব্যাকগ্রাউন্ডে জাস্ট কালার মিক্সিংয়ের ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমার পুরো কাজটা ডিপেন্ড করে। মানে তুমি যদি সিনারি প্র্যাকটিস করো, তোমার মেন প্র্যাকটিসটা হবে কিন্তু কালার মিক্সিং, কালারের ওপর আইডিয়া, তুমি নেচারের যে কালারগুলো দিচ্ছ, গ্রিনের সাথে যেভাবে মিক্সিং করছো, সেটাই মেন ব্যাপার হচ্ছে এটাই। কিন্তু সিনারি ওই জন্যেই প্র্যাকটিস করানো হয়, আর সিনারিটা বেসিক্যালি বিগিনারদের জন্য প্র্যাকটিস করানো হয়, যাতে তারা শুরুতে যাতে কালারের আইডিয়া পায়। কারণ আগে তুমি সিনারি প্র্যাকটিস করবে, তারপরে গিয়ে তুমি সাবজেক্টিভ ড্রয়িংগুলো করবে, কারণ সাবজেক্টিভ ড্রয়িং তারপরে আসে। আগে তোমাকে নেচারটা প্র্যাকটিস করতে হবে, তারপর ধীরে ধীরে ফিগার থাকবে কোনো সিনারি কোনো ল্যান্ডস্কেপে, সেটা ধীরে ধীরে প্র্যাকটিস করলে সেরকম। তো আমরা আমাদের চ্যানেলে দেখেই থাকবে যে অয়েল প্যাস্টেল, তারপর অয়েল পেন্টিং, এখানেও কিন্তু সিনারি দিয়ে কাজটা শুরু করেছিলাম, কারণ সমস্ত ড্রয়িং স্কুল বা বড় বড় ইনস্টিটিউট সেখানেও কিন্তু শুরু কিন্তু সবসময় সিনারি দিয়ে হয়, একটা ল্যান্ডস্কেপের ওয়ার্ক দিয়ে হয়, যেখানে একটুখানি কালার মিক্সিং থাকে। তাতে কী হয় যে কোনো স্টুডেন্ট যারা শোবে ড্রয়িং শেখা শুরু করে, তারা কালারের আইডিয়া পায়। তো আজকেও আমরা এরকমই একটা ওয়ার্ক দিচ্ছি, এটা জাস্ট সিম্পল কালারের ওপর ডিপেন্ড করে আছে, আর তোমাদেরকে আমি চেষ্টা করব, কারণ অনেকেই আমাকে মেসেজে বলো যে দাদা প্রচুর ফাস্ট হয়ে গেছে ভিডিওটা, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি যদি বেশি ফাস্ট মোড না করি তাহলে ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে। নর্মালি এই ওয়ার্কটা করতে আমার 2 আওয়ার লেগেছে, বা দেখো 2 আওয়ারের ভিডিও কিন্তু অলমোস্ট 9 GB 10 GB অলমোস্ট হয়ে যায়। তো সেটাকে যদি আমি কম্প্রেস করে ছোটো না করি তাহলে কিন্তু প্রচুর টাফ হয়ে যায় আপলোড করতে, এটাও একটা কারণ। সেকেন্ড হচ্ছে যে অনেকেই আছে যারা ভিডিও প্রপার পুরোটা দেখে না, তো আমাকে তাদের জন্য একটা ছোটো ভিডিও না করলে তারা আবার সবসময় দেখবে না, আর চেষ্টা করবে আমার ভিডিও পুরোটা দেখার, কারণ এটা একটা চ্যানেলের ওপর একটা গুড এফেক্ট পড়ে যে কতটা ওয়াচ টাইম গেন হচ্ছে। তোমরা সবাই জানো যে একটা চ্যানেল কীভাবে গ্রো করে না করে, তো তাই জন্য চেষ্টা করি একটা মিডিয়াম লেন্থে কাজ রাখা, যাতে দুপক্ষই যাতে কমপ্লিট আইডিয়া পায়। আর এই জন্যই আমি তোমাদেরকে ভয়েস একটা দিই, তার সাথে সাথে এরকম এই যে ভিডিওটা করছি, এটার মেন কারণ হচ্ছে যে তোমাদেরকে আইডিয়া দেওয়া কালার মিক্সিংয়ে। যারা কমপ্লিট আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, তারা চেষ্টা করবে ক্যাপশনটা ফলো করা, তাহলেও যথেষ্ট আইডিয়া পাবে। তো এখানে যা সিম্পল কিছুই না, আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করেছি। নিচের দিকটা দেখতেই পাচ্ছ, কোবাল্ট ব্লু দিয়ে একটা খুব হালকাভাবে ব্যাকগ্রাউন্ডে কিছু গাছ আছে সেটাকে দেখিয়েছি। তারপরে ধীরে ধীরে যখন আমরা উপরে উঠবো, তারপরে ওপরটা দেখতে পাবে একটুখানি কালারফুল করেছি, গ্যাম্বোস হিউটাকে ইউজ করেছি, মানে যেটা কী বলবো, কোবাল্ট ইয়ালো বলতে পারো, যেটা ওই হলুদ কালারটা, মানে যেটা হলুদের যে কালারটা, লেমন ইয়ালো নয়, আরেকটা যে ইয়ালো সেটাকে আমরা ইউজ করেছি। তার সাথে সাথে ধীরে ধীরে আমরা ইন্ডিয়ান রেড ইউজ করেছি। এবার দেখো, যেটা ক্যামলিনের যে আর্টিস্ট ওয়াটার কালার হয়, যেটা 18, সেটা একটা অরেঞ্জ কালার আলাদা করে দেওয়া থাকে, তো আমি নর্মালি ওটা ইউজ করি। যাদের কাছে ওই টিউবটা নেই, তারা চেষ্টা করবে, তাদের আরও ভালো, তারা আরও ভালো করে মিক্সিংয়ের কাজ করতে পারবে। তারা করবে কি, ইন্ডিয়ান রেডের সাথে ওই কালার ইয়েলো কালারটাকে মিক্স করে অরেঞ্জ করে সেই কাজটা ইউজ করতে আরও ভালো অ্যাট্রাকটিভ হবে। দেখো, সিনারি মেন ব্যাপার হচ্ছে তোমাকে কালার মিক্সিং করে 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 কাজ করতে হবে। এখানে আমরা যথেষ্ট পরিমাণে কালার মিক্সিং করেছি, তাই ভালোভাবে স্টেপ বাই স্টেপগুলো ফলো করো। যত তুমি স্টেপগুলোকে ফলো করবে, তত তোমার বাড়িতে আইডিয়া পাবে, আর বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, শুধু ভিডিও দেখলে চলবে না, বাড়িতে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে একটা 2 আওয়ার টাইম বের করার প্রতিদিনে। জানি তোমরা প্রত্যেকে অনলাইন ক্লাস চলে, অনলাইনের জন্য এডুকেশনটা আরোই বরবাদের দিকে, বলবো যে এডুকেশনটা যথেষ্ট কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বাট চেষ্টা করবো বাড়িতে অন্তত একটুখানি কালারিং করা, ড্রয়িং করা। কারণ নর্মালি আমরা যারা ড্রয়িং স্কুলে ড্রয়িং শিখি, তারা তো সবাই দেখবে সপ্তাহে একদিন করে ড্রয়িং স্কুলে যায়, এখন যেহেতু সেটা হচ্ছে না, তাই বাড়িতে এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রতিদিন অন্তত কিছু না হয় ফিগার ড্রয়িং করার চেষ্টা করবে, আদারওয়াইজ তোমরা চেষ্টা করবে যে এরকম কিছু না কিছু একটা ওয়ার্ক। আমি তো দেখতেই পাচ্ছ আমরা চ্যানেলে প্রতিদিনই একটা না একটা লেসন দিই, যেমন যে কোনো একটা একটা সাবজেক্টের ওপর কাজ করি, তো সেগুলো চেষ্টা করবে অ্যাটলিস্ট একটা আউটলাইন করার চেষ্টা করবে, কারণ কালারের থেকে আউটলাইনটা প্র্যাকটিস করাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর মেন ব্যাপার, কালার মিক্সিং যদি করো তাহলে তো তোমরা আমাদের চ্যানেলে অনেক অনেক প্লেলিস্টও পেয়ে যাবে, তার সাথে সাথে এইরকম ওয়ার্ক তো তোমরা পাচ্ছি।
এটা যদি তোমরা ঠিকভাবে দেখো তাহলে এটা একটা অয়েল পেন্টিংয়ের ওয়ার্ক। এটাকে চেষ্টা করেছি যতটা সম্ভব ওয়াটার কালারে করা, কিন্তু এটা কিন্তু অয়েল পেন্টিংয়ে আরও ভালো লাগতো। যদি তোমরা আমার আগের ভিডিওটা দেখে থাকো যাতে আমি বুক ডিসকাস করেছিলাম, ওখানে দেখবে এই ড্রয়িংটা ছিল, এটা অয়েল পেন্টিংয়ে ছিল, এটাকে আমি ওয়াটার কালারে করেছি আর কিছুই না, এটা কোনো স্পেশাল কিছু ছিল না। বাট জাস্ট কালার মিক্সিংটা, কারণ অয়েল পেন্টিংয়ে কালার মিক্সিং খুব ইজিলি ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু ওয়াটার কালারে কালার মিক্সিংটা যথেষ্ট টাফ হয়। এই জন্য আমার মনে হয় যে অয়েল পেন্টিং ফার ইজি দেন ওয়াটার কালার। বাট ওয়াটার কালারে কালার মিক্সিংটা প্রচুর ধরে ধরে করতে হয়, যথেষ্ট ধরে ধরে করতে হয়। যখন তুমি দেখতে পাবে যে আমরা এই ভিডিওতে যে পাতার কাজটা করছি, গাছের পোস্টারটা করছি, ওটাকে কীভাবে ধরে ধরে করছি। আরেকটা টিপস যেটা আমি সবসময় বলি, এই জন্যে আমি প্যালেটটাকে সামনে রেখেছি। আমি জানি না প্যালেটে কতজন বুঝতে পারছে কী কালারের সাথে কী কালার মিক্স হচ্ছে, তাও এনিওয়ে এটা বলবো যে ডার্ক কালারের জন্য ব্ল্যাক কালারটাকে ইউজ করবে না, এটা আমি সবসময় বলি। ডার্ক কালারের জন্য ইউজ করবে কী হচ্ছে, ভিরিডিয়ান গ্রিন বা যে ডার্ক গ্রিনটা আছে তার সাথে সাথে তোমরা স্যাপ গ্রিনের সাথে ক্রিমসান রেডটি মিক্স করতে পারো। যদি কিন্তু স্যাপ গ্রিনের সাথে ক্রিমসান রেডকে মিক্স করলে অতটা ডার্ক আসে না যতটা তুমি ভিরিডিয়ান গ্রিনের সাথে ইউজ করবে। তো ভিরিডিয়ান গ্রিনের সাথে ইউজ করলে আরও ভালো কালারটা ডার্ক হবে। তো এইভাবে ডার্ক কাজটা করার চেষ্টা করবে। আরেকটা ব্যাপার, আমরা এখানে অলমোস্ট দেখতে পাবে যে হোয়াইট কালারটা তেমনভাবে ইউজ করিনি, কারণ ওয়াটার কালারে তেমন হোয়াইট কালারটা ইউজ করার চল নেই, মানে রুলস নেই। তার জন্য আমরা কী করেছি, কিছু কিছু জায়গায় লেমন ইয়েলোকে তার উপর ইউজ করে দিয়েছি। দেখবে কিছু কিছু জায়গায় পাতা আছে, পাতার আমি কিছু কিছু শেড করেছি যেগুলো আমি ডার্কের ওপর করেছি। এটা জাস্ট ওয়াটারটাকে কম ইউজ করবে, জলের তুলিটা বেশি ভেজাবে না, তাহলে কী হবে ওটা লাইট হয়ে যাবে। চেষ্টা করবে পুরো কালারটাকে হালকা করে একদম অল্প ব্রাশে করে তুলে ওখানে দিয়ে দেওয়া, দিয়ে ডটর ডটর এইভাবে করে করে ব্রাশটা কীভাবে লাগাতে হচ্ছে আমি ভিডিওতেই দিয়েছি, কমপ্লিট স্টেপটা বুঝতেই পারবে। তো এইভাবে করবে। আমরা হোয়াইট কালারটাকে খুবই কম ইউজ করছি আমাদের ওয়ার্কে। আগের বারেরটা বোধ হয় হয়তো আমরা একটা দুটো জায়গায় ইউজ করেছিলাম, কিন্তু এটাতে আমরা তেমনভাবে হোয়াইট কালারটাকে ইউজ করিনি। যে জায়গাগুলো হোয়াইট থাকবে সেই জায়গাগুলো কালার দেবে না, জাস্ট হালকা করে সাইড দিয়ে ছেড়ে দেবে, তাহলে দেখবে প্রচুর ভালো একটা এফেক্ট আসবে। ওই জন্য দেখো আমি যে গাছের যে গুড়িগুলো আছে সেগুলো আমি পরে কালার করছি, কারণ বাকি জায়গাগুলোকে আমাকে পুরোটা মিক্সিং করতে হচ্ছে তার জন্য। তো এই জায়গাগুলো তোমরা প্রচুর ভালো আইডিয়া পাবে। আর আমি চেষ্টা করেছি ভিডিওটাকে একটু হলেও লেন্দি রাখা যাতে তোমরা কমপ্লিট আইডিয়া পাও, তাই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আরও আমাদের এরকম চ্যানেলে চেষ্টা করবো আরও প্রচুর দেওয়ার, কারণ আমি জানি না যে আমাদের চ্যানেলে সিনারি কতজন দেখে, কারণ সিনারি আমরা বেশিরভাগ দিই না, সিনারি বা ল্যান্ডস্কেপ দিই না। আর ইউটিউবে আদার অনেক চ্যানেল আছে যারা শুধুমাত্র সিনারি আর ল্যান্ডস্কেপের ওপরই কাজ করে, বাট আমরা যেহেতু সাবজেক্টিভ ওয়ার্কের ওপর কাজ করি তাই বেশিজন হয়তো ওটাই বেশি দেখতে পছন্দ করে আমাদের চ্যানেলে। তাই জন্য একটা দুটো এরকম দিচ্ছি, বাট সেরকমভাবে আর দেবো না। আমাদের আরও প্রচুর প্রচুর সাবজেক্ট আমার মাথায় আছে, আমি সেগুলো তোমাদের সাথে আইডিয়া দেবো যাতে কম্পিটিশানে প্রচুর ইজি হয় কাজ করা। আর কম্পিটিশান তো আসতেই চলেছে আমাদের চ্যানেলে মে মাসে, জানি এই মাসে কোনো কম্পিটিশান হচ্ছে না, অনেকেই আমাকে বলছিল, বাট মে মান্থে আসতে চলেছে। এগুলো জাস্ট সিম্পল কালার মিক্সিংয়ের জন্য প্র্যাকটিস করো, আর ভিডিওটা এন্ড অবধি দেখো, আর বাকি লেসনগুলো মাস্ট ফলো করো।